টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। দেখো অঙ্কে বলা আছে, যদি ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয় তবে প্রমাণ করো যে এক্স কস টু থিটা প্লাস ওয়াই সাইন টু থিটা ইকুয়াল টু এক্স। দেখো ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে এইটা ইকুয়াল টু এক্স আমার প্রমাণ করতে হবে। তো আমার যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি, দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দেখো ট্যান থিটা এখানে কিন্তু আছে কস টু থিটা, আর এখানে আছে সাইন টু থিটা। তো আমরা এই টু থিটাকে ভেঙে কিন্তু থিটাতে নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো আমার দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আমরা ট্যান থিটা সমান সূত্র জানি হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, কারণ এখানে কস এবং সাইন আছে। সুতরাং আমরা ট্যান থিটাকে সাইন এবং কজে নিয়ে যাব। তাহলে আমরা সূত্র জানি ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। এখন আমরা আর গুণন করবো। যদি আর গুণন করি তার মানে ওয়াইয়ের সাথে কস থিটা আমরা যদি গুণ করি তাহলে হবে ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্সের সাথে সাইন থিটা গুণ হবে। যদি গুণ করি তাহলে হবে এক্স সাইন থিটা। তার মানে আমরা সম্পর্ক পেলাম ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা। তাহলে দেখো আমার এইটা ইকুয়াল টু এক্স প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখবো বাম পক্ষ। দেখো আমার বাম পক্ষে যেটা আছে আমরা সেটা লিখছি। এখন দেখো এখানে কস টু থিটা আছে আর সাইন টু থিটা আছে, কিন্তু আমরা সম্পর্ক পেয়েছি ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা। তাহলে আমরা এই কস টু থিটাকে ভাঙবো। দেখো আমরা সূত্র জানি কস টু থিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর একটা সূত্র জানি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। আমরা এই সূত্রটাতে যাব। তাহলে দেখো আমরা কস টু থিটা সমান আমরা সূত্র বসাবো। আগে এক্স আছে আমরা এক্স লিখলাম, এবার দেখো কস টু থিটা, তাহলে কস টু থিটা সমান সূত্র বসাবো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখবো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই। এবার দেখো এখানে সাইন টু থিটা আছে, আমি টু থিটাকে কিন্তু থিটাতে রূপান্তরিত করব। এই জন্য দেখো সাইন টু থিটা সমান আমরা সূত্র জানি টু সাইন থিটা কস থিটা। তাহলে আমরা সূত্র বসাবো টু সাইন থিটা কস থিটা। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, কস টু থিটা সূত্র বসিয়েছি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, আর সাইন টু থিটা সূত্র বসিয়েছি টু সাইন থিটা কস থিটা। এখন আমরা এটার ব্রাকেট তুলে দেব, এক্স আর ওয়ান গুণ করলে হবে এক্স মাইনাস এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে টু এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস। এবার দেখো আমার এখানে ওয়াই কস থিটা সমান এক্স সাইন থিটা দেওয়া আছে, তাহলে আমরা টু লিখবো, টু লিখলাম, এরপরে দেখো সাইন থিটা লিখবো, সাইন থিটা লিখলাম, এবার ওয়াই কস থিটা একসাথে লিখবো, তাহলে লিখবো ওয়াই কস থিটা। দেখো ওয়াই কস থিটা একসাথে কেন লিখছি, কারণ আমার এইটা সমান আমরা কিন্তু ওয়াই কস থিটা ইকুয়াল টু আমরা জানি এক্স সাইন থিটা, এটা বসানোর জন্য আমরা এটা লিখছি। দেখো টু লিখছি, এরপরে আমরা সাইন থিটা লিখছি আর ওয়াই কস থিটা একসাথে লিখছি। কেন লিখছি, কারণ আমরা জানি ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা, এই জন্য আমরা লিখছি। তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা। আর দেখো এইখানে ওয়াই কস থিটা, দেখো ওয়াই কস থিটা সমান আমরা লিখবো হচ্ছে এক্স সাইন থিটা, তাহলে লিখবো এক্স সাইন থিটা ইকুয়াল টু আমরা পাই এক্স মাইনাস টু এক্স সাইন স্কোয়ার থিটা প্লাস, এবার দেখো টু আর এই এক্স, এবার দেখো সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো এখানে টু এক্স সাইন স্কোয়ার থিটা হচ্ছে প্লাস আর টু এক্স সাইন স্কোয়ার থিটা হচ্ছে মাইনাস, তার মানে এইটা আর এইটা কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে এক্স, তাহলে লিখবো ইকুয়াল টু এক্স থাকে, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা আমি সংক্ষেপে বলতেছি, সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ট্যান থিটা সমান আমরা সূত্র জানি সাইন থিটা ভাগ কস থিটা। এবার আমরা আর গুণন করছি, করে আমরা এইটা পেয়েছি, এরপর আমরা বাম পক্ষ লিখছি। এবার দেখো কস টু থিটার আমরা সূত্র বসিয়েছি, কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তোমার মনে প্রশ্ন জাগবে তাহলে আমরা উপরের সূত্রটা কেন লিখবো না, আমরা উপরের সূত্রটা এই কারণে লিখিনি যাতে কাটাকাটি করা যায়। এই জন্য আমরা কস টু থিটার সূত্র বসিয়েছি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা বসিয়েছি, আর এই প্লাস এই ওয়াই
এবার দেখো সাইন টু থিটা, দেখো সাইন টু থিটা সূত্র আমরা জানি টু সাইন থিটা কস থিটা, তাহলে সাইন টু থিটা সূত্র বসাবো হচ্ছে টু সাইন থিটা কস থিটা। এরপর আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি এবং এখানে টু সাইন থিটা লিখছি আর ওয়াই কস থিটা একসাথে লিখছি, কারণ আমরা জানি ওয়াই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা, তাহলে ওয়াই কস থিটা সমান আমরা এক্স সাইন থিটা লিখছি। এবার আমরা গুণ করে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আমরা এইটা আর এইটা কেটে যাই, কেটে গেলে থাকে হচ্ছে এক্স, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।